এক লিটার দুধে 10 লিটার পানি, দুধটা 1 লিটার, পানিটা 10 লিটার, তাহলে পানিতে দুধ না দুধে পানি? আর যদি 10 লিটার দুধে 1 লিটার পানি, দুধে পানি। তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদওয়ালা দুনিয়া হতে হবে। করব দুনিয়া, হাটে থাকবো, ঘাটে থাকবো, মাঠে থাকবো, বাজারে থাকবো, ব্যবসা করব, বাণিজ্য করব, চাষ করব, নিরাম দিব, কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে। তাহলে এই দুনিয়াটা হবে কি? মসজিদওয়ালা দুনিয়া। কিন্তু আমাদের তা হচ্ছে না, উল্টা হচ্ছে। যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে। মসজিদটা হয়ে গেছে মার্কেটওয়ালা মসজিদ, হয়েছে কি হয়নি? জি, বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে, গোড়া মাছ, এই বিরলে বর্ডার পার হয়ে, বলছে হ্যাঁ আছে, আমাদের দেন 2 প্লেট দিয়েছে। তো 1 প্লেট করে এরকম দুজনকে 2 প্লেট দিয়েছে, তো আলুতে মাছে রেঁধেছে। তো ওই প্লেটটা যদি 150 গ্রাম ওজন হয়, তো ও 140 গ্রাম আলু দিয়েছে আর 10 গ্রাম মাছ। তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি, আলুতে মাছ না মাছে আলু? ও তাকিয়েছে আমার মুখ পানে, বলে আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া। এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন, তো 15 ভাগের 14 ভাগ আপনি আলু দিয়েছেন, তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে? আমি যে আপনার কাছে মাছ চেয়েছি, দু একটা আলু আসতেই পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু মাছে আর আলু তো চাইনি রে ভাই আপনার কাছে। কত বড় ধোঁকাবাজি চলছে। তো আমাদের অবস্থা তাই, যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ মনি থাকে না। যদি আজানটা হয়ে যায় তা মনটা বলে কাজটা শেষ হলো না, আজান হয়ে গেল রে, বিরক্ত লাগে। কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি, বসে বসে তসবি করি, যা 10 মিনিট আছে নামাজ হতে, উফ সালা 10 মিনিট রে, এতক্ষণ থাকতে হবে, তো গিয়ে এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, এটা করে নেবো, ওইটা করে এটা করে চলে যাবো। কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না। বিশ্বনবী বলছেন, ওরা দলুন কালবহু মাল্লাকুন ফিল মাসাজিদি, ওই লোকটা আপনার রহমতের ছায়াতে জায়গা পাবে, যার হৃদয় এটা মসজিদে জুড়ে আছে। সকালে মাঠ গেছিলাম, মার্কেট গেছিলাম, মসজিদে যেতে পারিনি, জোহরে নামাজ মাঠে পড়েছি, মার্কেটে পড়েছি, আসরের সময় বাড়ি ঢুকলাম, তো আজান নামাজ হয়ে গেছে, গোসল করে একটু খেলাম, খানিক পরে সূর্য ডুবে গেল, মাঠের একটা কাজ করতে গিয়ে মাঠেই মাগরিবটা পরে নিলাম, দিলটা যেন ছটফট করছে, মসজিদ রে 3 বেলা তোর সঙ্গে আমার মোলাকাত ঘটেনি, এসার সময় আর কিছুই মানলাম না, ঝমঝম করে পানি হচ্ছে ছাতা নিয়ে কোনো রকম মসজিদে গিয়ে উঠলাম, হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। আমার নবী বলছেন, তোমার ওই আল্লাহ রহমতের ছায়াতে কেয়ামতের মাঠে কোটা লেগে গেছে, তোমার রিজার্ভেশন হয়ে গেছে, তুমি ওইখানে গিয়ে আরাম করে বসে থাকবে, কেয়ামত 50,000 বছর, এত তাপ এত কষ্ট তোমার জন্য কোনো চিন্তা নাই, তুমি যেন এসে আরামে সময় কাটাবে, যেহেতু তোমার হৃদয়টা মসজিদে পড়ে আছি। মসজিদটাকে নোংরা করে রেখে দিয়েছে, কোনো টেনশন নাই, কিছুই নাই, মসজিদ সাফ করে নেই, আর ইমামকে খালি ঘন ঘন বকছে, এই মসজিদ সাফ করলি না, আর মসজিদকে বকছে, মসজিদ সাফ করলি না। জি, তাহলে এইটা হলো মসজিদে। ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, ওই দুইজন সেই রহমতের ছায়াতে জায়গা পাবে, যারা আপোষের মধ্যে মহব্বত করে, ভালোবাসা করে আল্লাহর জন্যে, আর যারা আপোষের মধ্যে ছাড়াছাড়ি করে আল্লাহর জন্যে। এই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, ওকে আমি ভালোবাসবো, এই লোকটাকে আমি ভালোবাসি আল্লাহর জন্যে, আবার এমন লোক দেখছি সে আল্লাহ পাকা দুশ্মন, তাকে হাজার তবলিগ করছে কাজে লাগছে না, তবে তবলিগের আশায় তার কাছে যাব, অন্তর করণে তাকে মহব্বত করব না। আজকের দিনে ফিলিস্তিনিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ইসরায়েলিদেরকে যারা ঘৃণা করবে আল্লাহর জন্যে, ফিলিস্তিনিদেরকে যারা ভালোবাসবে আল্লাহর জন্যে, আর
আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের রহমতের ছায়াতে কোটা লেগে গেছে কঠিন কিয়ামতের দিনে, আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি শান্তির জায়গাতে সেই দিনগুলো কাটাবি।